নমস্কার বন্ধুরা, আমি অয়ন ভট্টাচার্য, গো সেন্সিবল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ থিয়েটার আর্টিকেল অডিও সিরিজে আমি নিয়ে এসেছি প্রতি বৃহস্পতি নাট্য মুখপত্র, এই নাট্য পত্রিকার 14 এপ্রিল 2022 সালের সংস্করণে প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আগেও থিয়েটারে হালখাতা ছিল, লিখছেন অনুরূপা সেন। কি বিষয়ে বৃত্তান্ত জেনে নি, তার আগে জানিয়ে নিই 1429 সালের নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বড়দের আমার প্রণাম, ছোটদের ভালোবাসা। নববর্ষ এবং হালখাতা সিনোনিমাস, সমার্থক, সেই নিয়েই এই প্রতিবেদনটি। আগেও থিয়েটারে হালখাতা ছিল, আসুন আমরা শুনে নিই। বছরের প্রথম দিনে হালখাতা উদযাপনে বাঙালি বাণিজ্যিকদের পাশাপাশি ব্যস্ত থাকে চিতপুরের যাত্রা দলগুলো। তারা আজও ওই লাল খাতায় হিসেব রাখায় বিশ্বাসী, আর সেই কারণেই নতুন বছরের নতুন দিনে পুজো করে খোলা হয় নতুন খাতা। কিন্তু থিয়েটারে এমন চর্চা নেই। হাল খাতা বলতে আমরা যে দড়ি দিয়ে বাঁধা লাল খাতার কথা ভাবি তা তো থিয়েটারে নেই বললেই চলে। থাকলেও তো লেনদেনের হিসেব রাখতে তা লাগে না। কিন্তু তাই বলে থিয়েটারের কি লেনদেনের হিসেব লাগে না? অবশ্যই লাগে। কিন্তু এই তথাকথিত হাল খাতার ব্যবহার কি থিয়েটারে কখনো ছিল? কেমন ছিল থিয়েটারে ব্যবসা বাণিজ্যের হিসেবের খাতা? বাংলায় থিয়েটার যখন প্রথম শুরু হয় বাবু বাড়ির উঠোনে, তখন থিয়েটার ছিল তাদের কাছে এক ধরনের বিনোদন। বাবুদের পৃষ্ঠপোষকতায় চলত থিয়েটার, এবং সেই থিয়েটারে পেট চলত অনেকের। কিন্তু যেহেতু সেই থিয়েটারের টাকা আসতো বাবুর বাড়ি থেকে, তাই আলাদা করে তখনের থিয়েটারের কোনো হিসেবের খাতা ছিল বলে ধারণা করা হয় না। এমন কোনো প্রমাণও পাওয়া যায়নি আজ পর্যন্ত। তারপর শুরু হয় পেশাদার রঙ্গালয় থিয়েটার, শরৎচন্দ্র ঘোষের বেঙ্গল থিয়েটারের হাত ধরে শুরু হয় পাবলিক থিয়েটারের এই যাত্রা, টিকিটের টাকায় থিয়েটার চালানোর প্রক্রিয়া। একটা থিয়েটারের প্রচুর ধরনের ব্যয় থাকে, অভিনেতাদের মাইনে থেকে শুরু করে সেট, লাইট, বাড়ি রক্ষণাবেক্ষণ ইত্যাদি। অপরদিকে আয়ের ক্ষেত্রে তো টিকিট এবং কিছু কিছু ক্ষেত্রে দান, এর ফলে পাবলিক থিয়েটারের তো আয় ব্যয়ের হিসেব রাখতেই হবে। বহু ক্ষেত্রেই দলের মধ্যেই নিয়োগ করা হতো এমন কাউকে যে হিসেবের দিকে বাড়তি খেয়াল দিত। তবে সেই হিসেব যে কীভাবে রাখা হতো, আদৌ রাখা হতো কি না, তার প্রমাণ নেই পাবলিক থিয়েটারের গোড়ার দিকে। থিয়েটারের হিসেব রাখার প্রথম ঠিকঠাক প্রমাণ পাওয়া যায় 1906-07 সাল থেকে, অমরেন্দ্রনাথ দত্তের তত্ত্বাবধানে, অমর দত্তের এমারেল্ড থিয়েটারে। যে প্রতি পয়সার হিসাব রাখা হতো তা বোঝা যায় যখন কুসুম কুমারী পরবর্তীকালে অমর দত্ত এবং ভারতের প্রথম চিত্র পরিচালক হীরালাল সেনের বিরুদ্ধে মামলা করেন, তাকে শর্ত অনুযায়ী পূর্ণ ক্ষতিপূরণ না দেওয়ার জন্য। মামলার প্রুফ হিসেবে যে হিসাব নিকাশ দেখানো হয় তা আজও তথ্য আকারে বর্তমান। তাতে স্পষ্ট এমারেল থিয়েটার কিভাবে তাদের প্রত্যেক আয় ব্যয় সম্বন্ধে খুব গোছানো ছিল। অর্থাৎ বাংলা থিয়েটারে প্রথম নথিসহ হিসেব পাওয়া গেছে অমরেন্দ্রনাথ দত্তের উদ্যোগে। কিন্তু অমর দত্তের আগে বা তাঁর সমকালীন নাট্য ব্যক্তিত্বরা কেন এই হিসেব রাখেননি তা নিয়ে ভাবতে গেলে হয়তো খানিক সূত্র পাওয়া যাবে তখনের অভিনেতা অভিনেত্রীদের কলমে। বারবার বলা হয়েছে তখন যারা থিয়েটারের সাথে যুক্ত ছিলেন কেউই টাকার জন্য থিয়েটার করতেন না, হয়তো সেই কারণেই আয় ব্যয়ের যে হিসেব তার প্রতি উদাসীন ছিলেন তারা। স্বাভাবিকভাবেই টিকিটের পয়সায় থিয়েটার চালাতে হলে আয় ব্যয়ের হিসেব তো থাকবেই, কিন্তু উদাসীনতার ফলে হয়তো সেই হিসেব ইতিহাসের সাথে মিলিয়ে গেছে, সংরক্ষণ করার চেষ্টাই করেনি কেউ। সে সময়ের থিয়েটারের হিসেব নিকাশের তেমন নথি না পেলেও প্রমাণ হিসেবে কাজ করা যায় গিরিশ ঘোষের বাড়ি। গিরিশ ঘোষ নিজের 12 টাকা মাইনের চাকরি ছেড়ে থিয়েটার করতে চলে এসেছিলেন এবং পরবর্তীকালে সেই থিয়েটারের আয় দিয়েই বাড়ি তৈরি করেছিলেন বাগবাজারের কাছে, যা এখন জগৎ মুখার্জি পার্ক এলাকা সংলগ্ন। থিয়েটারের আয় থেকেই অমন বাড়ি তৈরি করেছিলেন তিনি। তা থেকে বোঝা যায় থিয়েটার থেকে ভালোই আয় হয়েছিল তার, যদিও তার পুঙ্খানুপুঙ্খ হিসেব তো আর পাওয়া যায় না, এটা একটা নিদর্শন মাত্র। কিন্তু এখানেও হিসেব কীভাবে রাখা হতো, কিসের মাধ্যমে রাখা হতো, আদৌ রাখা হতো কি না, হিসেব রাখা হতো কি না, আয় তো হতো, হিসেব রাখা হতো কি না, সেটা ক্লিয়ার নয়। অমর দত্তের পর থিয়েটারের হিসেবের নথি পাওয়া যায় অপরেশচন্দ্র মজুমদারের লেখায়। তাঁর যে দুটি থিয়েটার হাউস ছিল, কোহিনুর এবং অ্যাপোলো, দুটোর প্রত্যেকটি রায় ব্যয়ের হিসেব খাতায় লিখে রাখতেন তিনি, এবং তা আজ পাওয়া যায় তার লেখার মধ্যেই।
কিন্তু সমস্যা হয়েছে এই যে, অপরেশচন্দ্র তাঁর যে হিসেব লিখতেন সেখানে টাকার মাপকাঠি ছিল ঝুড়ি, অর্থাৎ গত অভিনয়ের শেষে এই অভিনেতাকে দেওয়া হলো এক ঝুড়ি টাকা। বারবার তার হিসেবে উঠে এসেছে এই ঝুড়ির মাপে টাকার লেনদেন, অর্থাৎ ভ্যালিউ অনুযায়ী কত টাকার লেনদেন যে আসলে হয়েছে তা বলা খানিক মুশকিল। কিন্তু তাও হিসেবের যে একটা চেহারা ছিল এবং তা সংরক্ষণ করার চেষ্টাও ছিল, তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এই চেষ্টাটা হিস্টোরিক্যালি যদি আমরা দেখি, এই চেষ্টাটা খুব গুরুত্বপূর্ণ। এরপর শিশির কুমার ভাদুড়ির উদ্যোগে পাওয়া যায় থিয়েটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত এভিডেন্স। তাঁর সঙ্গে ছিলেন মহর্ষি মনোরঞ্জন ভট্টাচার্য এবং রাখালদাস ব্যানার্জি। 1923 সালের সংলগ্ন বেশ কিছু থিয়েটারের অর্থনৈতিক তত্ত্ব অত্যন্ত পদ্ধতিগতভাবে সংরক্ষণ করা হয়েছে শিশির ভাদুড়ির উদ্যোগে। সীতা নাটকের আয় ব্যয়ের হিসেবের পাশাপাশি আমেরিকার শোতে কত খরচ হলো, কত লাভ হলো, সব কিছুর বিস্তারিত বিবরণ পাওয়া যায় তার লেখায়। সে সময়ের যে ঐতিহাসিক সমস্ত সৃষ্টি, সীতা, আলমগীর, রঘুবীর, সব নাটকের অর্থনৈতিক লেনদেন সংরক্ষণ করে রেখে দিয়েছিলেন তিনি। যদিও 1923 সালের তথ্য এমন সাজানো আকারে পাওয়া যায়, কিন্তু এখানে বিরল পাওয়া, কারণ এর পরের আগামী 40 বছর বাংলা থিয়েটারের অর্থনৈতিক অবস্থান বা দলেদের আয় ব্যয়ের হিসেব কোথাও সংরক্ষিত আকারে পাওয়া যায় না। অনেক ক্ষেত্রেই বিভিন্ন পোস্টার বা অ্যাডভার্টাইজমেন্টের সূত্রে কোনো কোনো নাটকের টিকিটের দাম অথবা হাউসফুল হওয়ার তথ্য পাওয়া গেলেও তার বাড়তি কোনো আয় ব্যয়ের হিসেব পাওয়া যায় না। সেটা একটা শো সংক্রান্তই হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে একটা বছর একটা থিয়েটার দল কীভাবে চলছে, তার কত আয় কত ব্যয়, এই হিসাবের কথা বলা হচ্ছে। 1923-এ পাওয়া গেছিল শিশির কুমার ভাদুড়ির উদ্যোগে, কিন্তু এটা রেয়ার, কারণ এর পরের 40 বছর আবার পাওয়া যায়নি যেমনটা আমরা জানলাম। কিন্তু এখন দেখা যায় প্রত্যেক দলই, এখন 2022 সালে দেখা যায় প্রত্যেক দলই নিজেদের হিসেবে খুব যত্ন সহকারে হিসাব রাখছে এবং প্রয়োজনে সংরক্ষণও করছে। হঠাৎ করে এই বদল কবে ঘটল সেটা আমাদের জানাটা জরুরি। 1960 সালে জওয়াহরলাল নেহরুর নেতৃত্বে যখন রাজ্যভিত্তিক লোক সংস্কৃতি নিয়ে কাজ শুরু হলো, তৈরি হলো সঙ্গীত নাটক একাডেমি এবং ন্যাশনাল স্কুল অফ ড্রামা, তখন শুরু হলো থিয়েটার দলেদের গ্রান্ট দেওয়ার উদ্যোগ। বাংলা থিয়েটারে সেই গ্রান্ট প্রথম পেয়েছিলেন শম্ভুমিত্র, পরবর্তীকালে উৎপল দত্ত এবং বাদল সরকার। সেই সময় গ্রান্ট পাওয়ার জন্য প্রয়োজন হয় দলের অর্থনৈতিক হিসেবের প্রমাণ। সেই সূত্র থেকেই শুরু হয় প্রত্যেক লেনদেনের হিসেব রাখা। এমনও ঘটনা শোনা যায়, নাট্যমঞ্চ প্রতিষ্ঠা সমিতিতে একবার যখন অর্থনৈতিক বিষয়ে কিছু প্রশ্ন ওঠে, তখন তৎকালীন কোষাধ্যক্ষ কুমার রায়ের কাছে হিসেব চাওয়া হয়। তিনি 6 ঘন্টা সময় চেয়ে নেন এবং তারপর যে রিপোর্ট পেশ করেন তাতে প্রথম দিনে 1 বাক্স দেশলাইয়ের হিসেব পর্যন্ত ছিল। অর্থাৎ গ্রান্টের পর যে হিসাব রাখার প্রবণতা শুরু হলো তাই আজও চলে আসছে। যদিও হালখাতা শব্দের সাথে এই হিসাব রাখার প্রক্রিয়ার খুবই তফাৎ, তবু কার্যের দিক দিয়ে দুটোর প্রয়োজনীয়তা একই। থিয়েটারে অর্থনৈতিক দিক দিয়ে কতটা বৃদ্ধি হয়েছে তা হয়তো উপলব্ধ তথ্য থেকে বোঝা কঠিন, তবে এখন যেভাবে হিসাব লেনদেন নিয়ে একটা নির্দিষ্ট ধারা মেনে ভাবা হয় তাতে এটা স্পষ্ট যে পরবর্তীকালে সেই বৃদ্ধির ছবি পেতে খুব একটা অসুবিধা হবে না। একটা কন্টিনিউয়াস হিস্টোরিক্যাল ফ্যাক্ট আমরা প্রোভাইড করে যেতে পারবো অথবা আমরা পেতে থাকবো, যা থেকে একটা উই ক্যান কানেক্ট দ্য ডটস, আমরা ছবিটা আঁকতে পারবো যে কীভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলের থিয়েটারের কীভাবে বাড়বাড়ন্ত হয়েছে, নাকি কমে গেছে, না কী বৃত্তান্ত অর্থনৈতিক অ্যাঙ্গেল দিয়ে। বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ এই লেখা, খুব গুরুত্বপূর্ণ। অনুরূপা সেনকে আমি আবারও আমার কৃতজ্ঞতা জানাই এরকম লেখা লেখার জন্য। যথারীতি গোসেন্সিবল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আমি তা ডকুমেন্ট করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, থিয়েটারে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।